আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে না। গাউসিয়া ইসলামী পাঠাগার পূর্ব মুহুরিপাড়া উত্তর আগ্রাবাদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক আজিমুশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। আপনি দাবি করলে কাছের হয় না, আমার আল্লাহ একটা গ্রামার আছে, কি আছে গ্রামার, সম্মতে ইলাহি হলে কষ্ট না করলে কষ্ট মিলে না। অক্টোবর 23 তারিখ রবিবার বাদ মাগরিব উত্তর আগ্রাবাদ 24 নম্বর ওয়ার্ড পূর্ব মুহুরিপাড়া চত্র এই মাহফিল অনুষ্ঠিত হয়। জেডে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন গাউসিয়া ইসলামী পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ আকবর হোসেন। তোমার থলের মধ্যে যদি কোনো জিনিস নাই থাকে। এডে গাউসিয়া ইসলামী পাঠাগারের সভাপতি এম শাহিদুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার পিএইচডি গবেষক আল্লামা শেখ সাইফুল আজম আল আজাহারি। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কর্ণফুলী ফয়জুল বাড়ি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ইসলামী আলোচক মাওলানা কারি ইকরামুল হক আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন হযরত খাজা খালুসা সুন্নি আলী মাদ্রাসার আরবি প্রভাষক ও পূর্ব মুহুরিপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন নেসারি। এডে মাহফিল প্রস্তুতি কমিটির সমন্বয়ক মোহাম্মদ বুরহানউদ্দিন সাদমানের পরিচালনায় আরও উপস্থিত আছেন উপদেষ্টা আলহাজ জহুর আহমদ, সহসভাপতি এইচ এম ফয়েজ, সাধারণ সম্পাদক ও মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ, এম জয়নাল আবেদিন, সাব্বির হোসেন, মোহাম্মদ রিয়াদ, দেলওয়ার ইরফান, শামসুল আরেফিন, আব্দুল হালিম, মোহাম্মদ মুরাদ, কাউসার উদ্দিন, মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মোহাম্মদ কাইসার রাজু সহ আরও বুধকে। যশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন হচ্ছে বা হাঁটি হাঁটি পা পা করিনি, 26তম মাহফিলে পদাপন করছি। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আর পাঠাগারের যে সমস্ত আর আর প্রাণপ্রিয় ভাইয়েরা আর আর সার্বিক সহযোগিতা করছে, আর আর এলাকার মানুষ সহযোগিতা করছে, তারা ব্যাকরা ধন্যবাদ জানের। সি প্লাস টিভি চট্টগ্রাম।